ইতিহাস দিয়ে বড় বড় কথা বলে সোনারপুর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন জন্মস্থান। আপনারা জানেন যে আমাদের এই মাটি কার জন্য বিখ্যাত? সোনারপুর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, আমরা গর্ব অনুভব করি নেতাজি সুভাষচন্দ্র। আসল কথা, অন্যরা ভুল করলে তখন ভুল, আরো ভুল করলে ভুল হয় না। আসল ঘটনা কি জানে, ওরা ইতিহাস জানে না, ইতিহাসকে বিকৃত করার জন্য সব জায়গার নাম পাল্টে দিচ্ছে। আর কি বলছে, কিছু বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি ব্রাহ্মণের ছেলে, আমিও তো রামকে পুজো করি, নারায়ণকে পুজো করি। ওরা যখন জয় শ্রীরাম বলে, তখন একটা বাচ্চা পিছন থেকে বলছে, কাকু লজ্জা পেও না, এ রাম সে রাম নয়, এ রাম নাথুরাম যে জাতির জন্য গান্ধীজিকে হত্যা করেছিল সেই দলের সদস্য এরা। আমি শুনেছি তমলুকের মাটি স্বাধীনতার মাটি, সেখানে সব স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছিল, অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে। একজন এখানে বক্তব্য রেখে গেছেন, আমি তমলুকে জন্মগ্রহণ করেছি, আমি জানি না তমলুকের মাটি মেনে নেয় কিনা, একটা বেইমানের জন্ম দিয়েছে, একটা গদ্দারের জন্ম দিয়েছে, সে শুধু খালি স্বাধীনতা সংগ্রামের কথা বলে। যখন আমি বলি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্নভাবে অত্যাচারিত লাঞ্ছিত মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কোথাও ভয় পায়নি, সিপিএমের অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবিচারের বিরুদ্ধে লড়াই করেছে। আর সে বলে আমি বিপ্লবী, আমি শুধু বলি সারদা নারদা থেকে বাঁচবার জন্য বিজেপিতে নাম লিখিয়েছেন, লজ্জা হওয়া উচিত আপনি নিজেকে স্বাধীনতা সংগ্রামী বলেন। আর দেখবেন যখন বিজেপিতে চলে গেলেন, খালি একটা কথা বলতো, আমি অকৃতদার, আমি অকৃতদার, আপনাকে কে বিয়ে করতে বারণ করেছে, আসুন বিয়ে করলে সংসার টিকত না বলে হয়তো তিনি বিয়ে করেননি, অকৃতদার। অকৃতদার না, উনি অকৃতজ্ঞ। কেন বলছি শুনুন, যিনি পরিবারতন্ত্রের কথা বলেন, আমি বলি তুই যে পথ দিয়ে এলি গেলি সে পথ এখন ভুলে গেলি। এই মমতা ব্যানার্জির দাক্ষিণ্যে তোমার বাবা সাংসদ হয়েছে, কেন্দ্রের মন্ত্রী হয়েছে, তোমার ভাই সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে, তুমি সাংসদ হয়েছো, বিধায়ক হয়েছো, মন্ত্রী হয়েছো, তোমার আরেক ভাই তাঁতি পৌরসভার চেয়ারম্যান হয়েছে, আর তুমি পরিবারতন্ত্রের কথা বলছো। আজকে আমার তাই মনে পড়ছে যে একদিন তপসে একটা মিছিল হচ্ছিল প্রণব মুখার্জির নেতৃত্বে, সিপিএমের একটা কমরেড প্রণব মুখার্জিকে বললে এখান দিয়ে মিছিল হবে না, বলো কেন, বলে তোমার নাম কি, বলে আমাকে চেনেন না, আমি সিপিএমের বড় কমরেড ভাল্লুক, বলে ভাল্লুক তো এখানে কেন, জঙ্গলে যাও। আজকে বলি যারা চোর চোর বলছে, সে নিজে স্বীকার করেছে যে আমার বিরুদ্ধে একমাত্র নারদার অভিযোগ প্রমাণিত, তাহলে কেন বাইরে বসে আছে, কেন জেলে ঢোকানো হয়নি? তার কারণ কেন্দ্রের মসদে ভারতীয় জনতা পার্টি আছে, তাদের দুই ভাই, একটা ইডি আর সিবিআই তাদের নেতৃত্বে, তাদের বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীর বিরুদ্ধে তদন্ত হবে। আর বিজেপি করলে ওয়াশিং মেশিনের মতো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। আজকে বলি সুমন চ্যাটার্জি, আজকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যদি তদন্ত হয়, তাহলে একই ঘটনায় যুক্ত নাওদার টাকা নিয়েছে সবাই দেখেছেন, তার বিরুদ্ধে কেন তদন্ত করে জেলে ঢোকানো হবে না? একই যাত্রা পৃথক ফল হয় না, আইন কখনো আলাদা হয় না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের 28 তারিখ গণতন্ত্রের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কলঙ্কতম দিন গেছে, সেখানে যেখানে 100 দিনের যারা আমাদের ভাইরা আছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি না, গ্রামের খেটা খাওয়া মানুষরা যারা 100 দিনের কাজ করেছেন, তাদের পারিশ্রমিক দেয়নি কেন্দ্রীয় সরকার, আর 1500 কোটি টাকা দিয়ে একটা নতুন করে সংসদ ভবন করেছে, যেটা দরকার ছিল না, যে সংসদ ভবন ছিল সেটাই যথেষ্ট ছিল। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট কনসিস্ট অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লোকসভা অফ ইন্ডিয়া, রাজ্যসভা অফ ইন্ডিয়া, রাজ্যসভা লোকসভা রাষ্ট্রপতিকে নিয়ে সংসদ ভবন। সেই সংসদ ভবনের উদ্বোধন করবে কে, যাকে আদিবাসী জনজাতি বলেন নাকি, মমতা ব্যানার্জি আদিবাসীদের পছন্দ করেন না, তিনি নাকি জনজাতিদের পছন্দ করেন না, তিনি নাকি তপসীদের পছন্দ করেন না। আজকে বলি আপনারা ভোটের লোভে, ভোট পাওয়ার আশায় মিথ্যা তঞ্চকতা করে তাকে রাষ্ট্রপতি ভেবে
একটা খাড়া করে রাখার চেষ্টা করেছেন। এই সংসদ ভবনের উদ্বোধন যদি রাষ্ট্রপতি করত আমরা স্যালুট করতাম, বলতাম ঠিক আছে গণতন্ত্র সঠিকভাবে চলছে। ভারতবর্ষে গণতন্ত্র সঠিকভাবে চলছে না। আসল কথা কি জানেন, এরা সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে, তঞ্চকতা করে। আজকে দিল্লিতে যান, দেখবেন রাজ্যসভা বলুন লোকসভা বলুন, কোন সরকারের প্রতিনিধি বা সেই দলের যদি সাংসদ সেই রাজ্যের জন্য পাওনা চাওয়ার জন্য কেন্দ্রের কাছে দরবার করে, তাহলে অন্য দলগুলো সেটা সমর্থন করে। আর আমরা যখন বাংলার সরকারের জন্য রাজ্যসভায় লোকসভায় বলি, তখন এরা বিরোধিতা করে। এদের কি মেনে নেবেন? এরা বাংলার বেইমান, বাংলার গদ্দার। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের কাছে বলবো, এই নরেন্দ্র মোদীকে যদি দেশে রাখেন, এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে না ওঠেন, চব্বিশে যদি এদের পরাস্ত করতে না পারেন, তাহলে ভারতবর্ষকে বিক্রি করে দেবে। এখন আর নরেন্দ্র মোদীর নাম নরেন্দ্র মোদী কেউ বলে না, বলে বেচাদা। 28টা রাষ্ট্রত্ব শিল্প বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, রেল স্টেশন বিক্রি করে দিয়েছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, ব্যাংক বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, ভেল বিক্রি করে দিয়েছে, এরা সব বিক্রি করে দিয়েছে। এরা নাকি চা বিক্রি করতো, চা বিক্রি করতে করতে এত উদ্ধত দাম্বিকতা হয়েছে দেশকে বিক্রি করে দিচ্ছে। আর কি বলছে, কিছু বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি ব্রাহ্মণের ছেলে, আমিও তো রামকে পুজো করি, নারায়ণকে পুজো করি। ওরা যখন জয় শ্রীরাম বলে, তখন একটা বাচ্চা পিছন থেকে বলছে, কাকু লজ্জা পেও না, এই রাম সে রাম নয়, এই রাম নাথুরাম যে জাতির জন্য গান্ধীজিকে হত্যা করেছিল, সেই দলের সদস্য এরা। এদের আর যাই কোনো মানুষ বিশ্বাস যেন না করে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে পার্থ ভৌমিক আছে, সৌগত আছে, এখানে শক্তিদা আছে। আমি শুধু বলবো, এদের মিথ্যা ভাষণে, এদের মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষ সঠিকভাবে থাকতে পারবে কি না, আজকে এই প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তাই সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা সিটে জয়লাভ করতে হবে। আর 2024 লোকসভায় 42টা আসনে জয়যুক্ত করে বলতে হবে, এ রাজ্যে বেইমান গদ্দারদের জায়গা নেই, এ বাংলার মাটি, মুন্সিদের মাটি, এই বাংলা বিপ্লবের মাটি। ইতিহাস দিয়ে বড় বড় কথা বলে, সোনারপুর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, জন্মস্থান। আসল কথা, অন্যরা ভুল করলে তখন ভুল, আরও ভুল করলে ভুল হয় না। আসল ঘটনা কী জানে, ওরা ইতিহাস জানে না, ইতিহাসকে বিকৃত করার জন্য সব জায়গার নাম পাল্টে দিচ্ছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলি, কেন্দ্রের মসজিদে বিজেপির মতো একটা দল, বিজেপি না, এটা ভারত জ্বালানো পার্টি, ভারতীয় জঘন্য পার্টি। এই পার্টি যতদিন দেশে থাকবে দেশের মানুষের ক্ষতি হবে। তাই এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে 2024 একদিকে সাম্প্রদায়িক বিজেপিকে, আরেকদিকে সিপিএম কংগ্রেসকে পরাস্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।